সিলেটের বিয়ানীবাজার ব্যাডমিন্টন উন্নয়ন সংস্থার আয়োজনে বিয়ানীবাজারের সন্তান লন্ডন প্রবাসী বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোহাম্মদ ফখরুল ইসলামের অর্থায়নে বিয়ানীবাজার ব্যাডমিন্টন ইনডোর একাডেমিতে স্বাধীনতা কাপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতাটির সার্বিক সহযোগিতায় ছিল SNP স্পোর্টস ও প্রেরণা যুবচক্র। 26 মার্চ শুক্রবার বিকেল 3:30 জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন করে সকল শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। স্বাধীনতা কাপ দ্বৈত ব্যাডমিন্টন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক SNP স্পোর্টস ও প্রেরণা যুবচক্রের পৃষ্ঠপোষক মোহাম্মদ ফখরুল ইসলাম। আর আমার আমারও একটা স্বপ্ন যে জিনিস থেকে আমি ব্যাডমিন্টন নিয়ে কাজ করবো, ব্যাডমিন্টনে হাত দিতেই কোনো না কোনো বিপদ আমার উপরে চলে আসে। সেই বিপদগুলো আমি আমার মাইন্ডে নেই না, কারণ আমি ক্রীড়াবিদ। আমি আমার এলাকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 9 নম্বর মোল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান, 8 নম্বর তিলপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান ও 11 নম্বর লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ গৌসুদ্দিন। আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত জাঁকজমক এবং ভালো মাঠ পরিবেশন করে যে এই ক্রীড়াঙ্গনের মানে প্লেয়াররে এখানে একত্রিত করে যে আমরা উপস্থিত হয়ে এখানে তাদেরকে উৎসাহিত করছি। আমরা প্রবাস থেকে এসে বাংলাদেশের খেলোয়াড়কে উৎসাহিত করে ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই ফখরুল ভাই, ওনাকে আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। বিয়ানীবাজার ব্যাডমিন্টন উন্নয়ন সংস্থা এত সুন্দর একটি আয়োজন করেছে, বিশেষ করে আমরা বিয়ানীবাজার থানা লেভেলে এই ধরনের একটি ইনডোর স্টেডিয়াম হয়েছে, সে কারণে আমি যারা করেছেন এটি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এই ধরনের টুর্নামেন্ট যদি সবসময় আয়োজন করা হয় আমার বিশ্বাস বিয়ানীবাজার থেকে অনেক ভালো ভালো খেলোয়াড় বের হয়ে আসবে। আমরা জানি সিলেট লেভেলেও এরকম ইনডোর স্টেডিয়াম নেই, বিয়ানীবাজার থানা লেভেলে যে এরকম একটি ইনডোর স্টেডিয়াম হয়েছে এটি আমাদের বিয়ানীবাজারের জন্য অনেক বড় গৌরবের। আমি মনে করি আরও বিত্তবান যদি এগিয়ে আসেন আমার বিশ্বাস ব্যাডমিন্টন থেকে অনেক ভালো ভালো ব্যাডমিন্টন খেলোয়াড় বের হয়ে আসবে। আমি আশা করি এর মধ্য দিয়ে এই বিয়ানীবাজারে ভালো খেলোয়াড় সৃষ্টি হবে যারা জাতীয় পর্যায়ে খেলবে এবং বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়ে এদেশের ক্রিকেটে যেমন বাংলাদেশ সুনাম অর্জন করেছে বিশ্বের, এবং ব্যাডমিন্টন খেলায় আমাদের এই বিয়ানীবাজারের সন্তানেরা এবং বিয়ানীবাজারের যারা খেলোয়াড় আছেন তারা এই বিশ্বের দরবারে আমি মনে করি আমাদের। এছাড়াও বক্তব্য রাখেন বিয়ানীবাজার ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুদ্দিন ও খেলাঘরের পরিচালক রঙ্গলাল তালুকদার। ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা রেখে এবং ভবিষ্যতে যদি এই ধরনের আয়োজন ফখরুল ভাই করে, আমাদেরকে যদি আহ্বান করে এবং আমরা যদি সুযোগ পাই, আসলে আমি এখানটায় এসে যে জিনিসটা মনে হচ্ছে আমাদেরকে যেন উনি সুযোগ করে দিয়েছেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রিমন আহমদ, ক্রীড়াবিদ মোহাম্মদ সফরউদ্দিন, ব্যবসায়ী রাজু আহমদ সহ অনেকে। টুর্নামেন্টে উপজেলার 12টি দল 2টি গ্রুপে খেলায় অংশগ্রহণ করে ফাইনালে রাজু নাইম জুটিকে হারিয়ে নিশান কিবরিয়া জুটি শিরোপা জয় করে। প্রসঙ্গত 2012 সাল থেকে তরুণদের মধ্যে ব্যাডমিন্টন খেলা ব্যাপকভাবে ছড়িয়ে দিতে যুক্তরাজ্য প্রবাসী ক্রীড়া সংগঠক মোহাম্মদ ফখরুল ইসলামের পৃষ্ঠপোষকতায় বিয়ানীবাজারে ধারাবাহিকভাবে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে আসছে। এছাড়াও তার উদ্যোগে লন্ডনে 2008 সাল থেকে ফখরুল ভাই ব্যাডমিন্টন টুর্নামেন্ট পরিচালিত হচ্ছে। নতুন প্রতিষ্ঠিত বিয়ানীবাজার ব্যাডমিন্টন ইনডোর একাডেমিতে বিয়ানীবাজার ব্যাডমিন্টন উন্নয়ন সংস্থার উদ্যোগে স্বাধীনতা কাপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট হচ্ছে প্রথম কোনো টুর্নামেন্ট। লন্ডন থেকে প্রচারিত অতি প্রবাসীর কণ্ঠস্বর 52 বাংলা, 52-এর রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। 52 বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে, connecting Bangla globally.